আজকে বড় দুটি রাজনৈতিক দলের সমাবেশ রয়েছে র‍্যাব সবসময় ঢাকা শহরের সাধারণ জনগণকে এবং ঢাকা শহরে যে সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে সেই সমস্ত স্থাপনাগুলোর নিরাপত্তা বিধানকল্পে র‍্যাব সবসময় সদা তৎপর তো আজকের যে সমাবেশটা রয়েছে সেই সমাবেশ ঘিরে আমাদের রুটিন পেট্রোলিং এর পাশাপাশি আমরা রোবাস পেট্রোল জারি রেখেছি এবং আমরা কিছু কিছু জায়গায় আমরা তল্লাশি চৌকি করেছি যাতে করে কেউ যদি কোনো নাশকতা কোনো পরিকল্পনা করে থাকে যাতে আমরা দেন অ্যান্ড দেন অ্যাকশন নিতে পারি এছাড়া আপনাদের জানার জন্য যে এই সমাবেশ কেন্দ্রিক আমাদের যে রুটিন পেট্রোল আমরা 15টি টহল আমাদের রয়েছে এবং আরও 5 থেকে 6টি স্ট্যান্ডবাই রোবাস পেট্রোল রয়েছে যারা যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে যাতে দেন অ্যান্ড দেন কুইক রিয়াকশন নিতে পারে তো আমরা আজকের এই জনসমাবেশকে কেন্দ্র করে কোনো নাশকতার কোনো তথ্য আমাদের কাছে এই পর্যন্ত নেই আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে আমরা আশা করছি আমাদের যে রোবাস পেট্রোল বা রুটিন পেট্রোলিংয়ের যে কার্যক্রম চলমান রয়েছে সেই কার্যক্রমের মাধ্যমে আমরা ঢাকা শহরের জনগণের যানবাহন নিরাপত্তা নিশ্চিত করবে আমরা যেভাবে কাজ করে যাচ্ছি সে সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে আমাদের র‍্যাব টিমের টোটাল 15টি রোবাস পেট্রোল কাজ করছে তাছাড়া 5 থেকে 6টি আমাদের পেট্রোল রয়েছে যারা কুইক রেসপন্স টিম হিসেবে কাজ করবে আরে ভাই আপনারা তো খুব নিরাপত্তা দিচ্ছেন সব কিছু জনগণ খুব ভালো ইয়ে করছে কিন্তু দুই একজন সদস্য অতি উৎসাহী হয়ে যে মোবাইল ফোন টেনে নেওয়া মানুষের ব্যক্তিগত মোবাইল ফোনকে বারবার চেক করা সাধারণ মানুষের একটা এই বিষয়টা আপনি কীভাবে দেখেন না আমরা যে তল্লাশি চৌকি আমরা যেখানে স্থাপন করেছি আমাদের একদম স্ট্রেইট যে আমাদের যে স্ট্রেইট কার্ড যে ইনস্ট্রাকশন সেটি হচ্ছে কারো বডি চেক করে যদি নাশকতা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট কোনো কিছু পাওয়া যায় শুধুমাত্র সেই ব্যক্তিকে গ্রেফতার করা হবে এখানে চেকিংয়ের নামে কোনো হয়রানি এটি একদম কঠোরভাবে নিষেধ করা আছে